রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই, রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোন মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমজান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আসাওম লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না বেঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোন মুয়াজ্জিনকে দিয়ে ডাকা না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলামিন মুবতালান ফাওআফি আলা, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমার মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব, কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব, আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন। আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য। সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না, কিন্তু রমজান মাসে পাই, 11 মাস পাই না, রমজান মাসে পাই। সারি খেতে উঠেন, ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। সিজদা লুটায় পড়েন, সিজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিজদায়। ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে, এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন, লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সিজদা পড়ে যান, দুই রাকাত নামাজ পড়েন, একটু দোয়া করেন, শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না, এই টাইমটাতে একটু দোয়া করেন, আল্লাহর নৈকট্য লাভের দারুণ সুযোগ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ।